সুপ্রভাত বন্ধুরা, ওয়ান্ডারিন শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। খুব একটা নিম্নচাপ হয়েছে, খুব বৃষ্টি সারা রাত, আর আমার শরীরটাও ভালো না, একটু জ্বর ছিল, তাই আমি ব্লগ সঠিকভাবে বানাতে পারছি না। রিলটা অনেক কষ্টেই করেছি, তো আমার যে পরিবারের সদস্য তাদের আমাকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো না স্কিপ করে দেখার অনুরোধ রইল। প্রচণ্ড বৃষ্টি জানো, আজ তিন চার দিন ধরে, কিন্তু আজ সকালে দেখছি মারাত্মক বৃষ্টি। দেখো নালি ওভারফ্লো হয়ে গেছে পুরো, আর দেখো মাঠে দেখতে পাচ্ছ সব জল জমে গেছে। দাস তো ফোন করে বললো, ও যেহেতু মানে স্টেশনে ওপেন লাইনে রয়েছে, যে মুখ কাজ করা যাচ্ছে না, এক হাঁটু জল রেল লাইনে জমে আছে। তাই বললাম কারেন্টের ব্যাপার, সাবধানে কাজ করবে। সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, এখন একটু ফ্যান চালালে মনে হচ্ছে খুব ঠান্ডা, জানো তো, দেখে চলে না। সব জায়গায় ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, খুবই খারাপ অবস্থা। তো আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকেও ঘর বাড়িগুলো সব অন্ধকার হয়ে আছে, সব লাইট জ্বালিয়ে নিতে হচ্ছে, তো বিদ্যুৎ চমকাচ্ছে, ফ্রিজ টিভি সব কানেকশন। যেহেতু আমি মাঠে থাকি, মানে এখানে না মানে বিদ্যুৎ চমকালেই মানে খুব সমস্যা, যখন তখন সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যায়, ফ্যান বলো টিভি বলো সব নষ্ট হয়ে যায়। তাই জন্য একটু বিদ্যুৎ পড়লে না সতর্ক থাকতে হয়, সব কিছু লাইনগুলো খুলে দিতে হয়। তো আমি ভিডিওটা কালকে স্কিপ করে গেছি, পারিনি, তার জন্য সরি। তো আজকে দেব ভিডিও, জানি না কতদূর কি পারবো তোমাদের সাথে শেয়ার করতে। শরীরটা না, যেহেতু আমি হেপাটাইটিস বহন করছি, তো আমার শরীরটা অনেকই খারাপ থাকে, দেখে যে চোখ মুখ ফুলে গেছে আমার। তো যাই হোক, চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার, আর আমার ভিডিওগুলো দেখারও যে তোমরা দেখবে সেটারও আশা রাখি। তো টিফিনটা করিনি, ঘর দোয়ার গুছানো হয়ে গেছে সম্পূর্ণ। দেখো জানলা দরজা আজকে আর খুলিনি কিছু, মানে বাইরে এত বৃষ্টি না, আর মশারা তো উপদ্রব, আর পশ্চিমবাংলায় প্রচুর ডেঙ্গু হচ্ছে, ভয়চ্ছটা জানলা খুলিনি। সেই একই টিফিন, ওটস খাওয়া, তো টিফিনটা খেয়ে নিই। আজ রান্না করো ইলিশ মাছ, তো ইলিশ মাছটা বের করে রেখেছি, রোপ বাড়িতে এনে রেখেছে সব মাছ। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, দেখি আর কিছু যদি করি। যেমন বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে কি বলতো, যেন আকাশটা ফুটা হয়ে গেছে। এগুলো কি বলতো, ডাইনিং টেবিলের উপরে কচুর শাক, ইলিশ মাছ রান্না করবো, তো কচুর শাক। আর এখন কটা বাজে যেন, ঠিক 9:45। তো রান্না করছি, লোডশেডিং হয়নি, এটাই অনেক বড় ব্যাপার। দেখো এটাতে বসিয়ে দিয়েছি কচুর শাক সেদ্ধ করতে, আর একটা যে ঠাকুর বাড়ির ইলিশ মাছ আছে না, উইদাউট অয়েলে রান্না করা যায়, সেই বেগুনটাকে সেদ্ধ করে মানে জলের মধ্যে বেগুনটাকে দিতে হয়, হলুদ দিতে হয়, জিরে ধনিয়া আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, আর তোমার এইভাবেই মানে মাছ দিয়ে দিয়েছি, যে বেগুনটা একটু সেদ্ধ হয়ে এসেছে। তো খুব ভালো হয় জানো তো, কোনো মানে তেল লাগলো না, অথচ রান্নাটা ভীষণ ভালো হলো। আকাশ এমন ফুটা হয়েছে যে কোনো সময় এরকম হাত রাখলে মানে বোঝা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি থামছে না, ননস্টপ হচ্ছে। তো বিকালে তো ডাক্তারখানায় যাওয়ার আছে, কী জানি জানি না কতদিন পরে ডাক্তারখানায় যাব, আর এইভাবে বৃষ্টি কী করে যাবো বলো। রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়, দেখো একটা ভাত হচ্ছে, একটা ডাল, ভাত ডালটা পরে করলাম, কচুর শাক আর ইলিশ মাছ হয়ে গেছে। কাজ না এসছো খইবাজ গল্পটা শুনেছ, ঠিক এরকম হচ্ছে কেস। কী করবো সারাদিন, সময় কাটে না, লোক সময় পায় না, আর আমি বেকারত্বের শিকার, গরিব মানুষ। এই যে পেঁপে খাবো, জয়ের জন্য পেঁপে খুব ভালো, তো পেঁপেটা খাবো। আর এই যে কী বানাবো দেখো, কাল বানিয়েছি জানো, দাঁড়াও আরেক রকম বানিয়েছি দেখাই। এই দেখো কালকে আমি বানিয়েছি রাত্রেবেলা, ভালো লাগবে না পেঁচিকে? হ্যাঁ পেঁচিকে ভালো লাগবে, সময় ওয়েস্ট না করে এসব সব বানানো ভালো, বেকার কাউ থেকে সময় নিয়ে করা। আর একটা জিনিস জানো, আমি এত বয়সে শিখেছি, যে তোমায় বোকা ভাবে ও যে আরও বেশি বোকা, সেটাও বুঝতে বুঝতে ওর মাথার উপর দিয়ে সব চলে যায়, এটা হচ্ছে বেশি চালাকের কাজ। তো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, পেঁপেটা খাবো, দিয়ে একটু দেখি আরেকটা ঝুমকা বানাবো।
এই দেখো আমার ঝুমকাগুলো কমপ্লিট হয়ে গেল। রিল করি তো ঝুমকা লাগে, কখনো বড় কানের কিছু, কলেজ লাইফেও পড়িনি, কলেজ লাইফে তো লিপস্টিকও লাগাতাম না, তাও এখন লাগাই, যারা আমার বান্ধবীরা তারা আমাকে সবাই জানে। পড়ে গেল একটা, তো এই যে দেখো মেটেরিয়ালস আরও বেঁচে গেছে। আজকে বিকালে দাসের সাথে যে বেরোবো, হসপিটাল যাব, তো নিয়ে আসব। তোমরাও এরকম না বাড়িতে বানাতে পারো নিজের মন মতো। এখন বাজে 2:30, দাস এসছে, খাবার দিয়ে দিয়েছি। আর আজকে সকাল থেকে আরেক তামসা কুকুরের চালনি, সেটাও দাস নিয়ে এসেছে। তো বাইরের ওয়েদার অনেক খারাপ, অনেক দাস খেতে বসে গেছে। আর দাঁড়াও বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের। দেখো যা সবাই বসে আছে, থামছেই না, কেমন বৃষ্টি। একটু পরে আমি হসপিটাল যাব, তো বৃষ্টিটা কমে গেলেই ভালো, না হলে অনেকটাই বেশি বিপদ, ভিজে যাবো। যত রেনকোট পরো যাই করো, গাড়িতে ভিজেই যায়। তো দাস খেয়ে নিক, 4টার দিকে বেরিয়ে যাব। বেরিয়ে গেলাম হসপিটাল যাব বলে। আকাশের অবস্থা অনেক খারাপ, অনেক দেখবে আকাশের অবস্থা কিরকম। তো আমরা হসপিটালে যাই, তখন দেখা হবে। তো যথারীতি মতো হসপিটালে পৌঁছে গেলাম, কিন্তু প্রচুর ভিড় জানো তো, চুপ করে বসে আছি। তো খাত জমা দিয়েছি সব কিছু, এবার বেরিয়ে যাবার পালা দেখিয়ে। তো কিছুতেই বেরোতে পাচ্ছি না, দেখো সবারই প্রায় দেখানো হয়ে গেছে, আমরা না বসেই আছি, এত বৃষ্টি। ডাক্তার দেখলো, কিন্তু আমাদের যে দামি ওষুধটা আমি 17,500 টাকার খাচ্ছি সেটা দিল না। যাই হোক, তো বাইরে দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। দাস আর আমি যে কখন থেকে বসে আছি, দাস তাও ওর একটা বন্ধু পেয়ে গেছে দিয়ে গল্প করছে, আমার আর তো কিছুতেই সময় ধৈর্য দুটোতেই খুব অভাব আমার আগা গোড়ায়। যাই হোক বেরিয়ে গেলাম। দেখো আমি মানে ভবানীপুরে ঢুকেছি, ভবানীপুরের অবস্থাটা কি বিষাক্ত, কি ভয় জানো, যখন তখন পড়ে যেতে পারি, আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলাম। অ্যাটলিস্ট ঘরে চলে আসলাম, সব ওষুধ পাইনি, ডাক্তার দেখিয়ে এসেছি, প্রেশার ফেশারগুলো ঠিক আছে। যার দরুন ভাবছিলাম মাথা ঘুরাচ্ছে, প্রেশারটা মনে হয় লো, না ঠিক আছি, ওষুধগুলো পাইনি, পুরো ভিজে গেছি। আর দাস তো পুরো ভিজে গেছে, যে পরিমাণে এক হাঁটু জল গাড়ি চালিয়ে আসাই দেয়। আজকে ফার্স্ট দাস, যেহেতু আমি গাড়ি চালাই না এখন, দাস আর চালানো না, দাসকেই আমি এরকম বৃষ্টিতে নিয়ে যাই, ছেলেকে দাসকে। তো টেস্ট চেঞ্জ করি, দিয়ে দেখি কি খাই। একটু টিফিন বানিয়েছি, বাবু তো হুগলি ডিস্ট্রিক্টে পড়াশুনো করে, তো একটা উল্টা টেনশন হয়ে গেল যে সব ড্যাম থেকে জল ছেড়েছে, তো এবার রাতের ঘুমটা আমার উড়ে গেল আর কি, বলছে হুগলিতেও বন্যা হয়ে যাবে। আর আমি তো এই ট্যুরটাকে এতটা করে ভাবি, আর বাচ্চার ক্ষেত্রে তো অনেকই এই জল দেখে মনে পড়ছে। রাত বেরাত রাত 11টার সময়ও আমি টিউশনে এরকম জলের মধ্যে নিয়ে আসি, তখন আমি অসুস্থ হইনি কোনো ব্যাপারে, তখন হয়তো ভগবান চেয়েছে বাচ্চাটাকে মানুষ করি, কিন্তু এখন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, শুধু শুধু খামোকা, কখনো মাথা খাটিয়ে কাউকে আমার সংসারে ইউজ করিনি আমি। তাও ওই যে বলি না, মেয়ে হয়েছে মানেই মানে একটা ফেলনা টাইপ তো থাকবেই সব জায়গায়, কিন্তু নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ে না করা উচিত। অনেক সময় নিজের পায়ে দাঁড়ালেও বিয়েটা এত তাড়াহুড়ো থাকে মানুষের জীবনে, মানুষের পরিবার থেকে চিন্তার বাইরে থাকে ব্যাপারটা। মেয়ে মানেই একটা মানে মাধ্যমিক থেকেই তার একটা মানে বিয়ে দিয়ে দিতেই হবে, এটা একটা প্রোগ্রাম চলে আসে প্রত্যেকটা পরিবারে। তো এখন তো অনেক এগিয়ে গেছে, মা যা মারা এগুলো ভোগ করেছে, তারা তার বাচ্চাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা খুব ভালো লাগে। এখন দেখেছো একটা ছেলে মেয়ের কোনো অন্তর নেই, মা সেইভাবেই একটা বাচ্চাকে বড় করে ছেলের মতো করে। তো দেখো আমরা কী খাই, লাগছে তাই চা বারণ, এই ঠান্ডা লাগার চোটে এই যে আদাদি চা করেছি, টোস্ট, এই যে টোস্ট আর হচ্ছে এক টোস্ট, দাসের দুটো আমি দুটো। দাস 3 বার করে ভিজেছে, দাসের না শরীরটা খারাপ হয়ে যায়।
এই যে সানডেতে কচুর লতি এনেছে, যেটা চিৎকার করি দেখো সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখি কুলো কচুর লতিগুলো কেটে নিই, কাল সকালে অতটা টাইম পাবো না। এই যে রান্না করছি, একটু চিকেন পেঁপে দিয়ে আলু দিয়ে, আর ভাত বসেছি গরম গরম, খুব ঠান্ডা লেগে গেছে না, এতটা বৃষ্টি দিয়ে ভিজে এসেছি, তো রাতে রান্নাটা করে নিই। মাংস হয়ে গেছে, কচুর লতিও কাটা হয়ে গেছে, ভাত তো এবার গালবো, ব্যাস গরম গরম খেয়ে নেবো। 9:30 বাজে, আর ব্লগটাকে বাড়াবো না। তো যারা আমার নিউজ ক্লাস সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ, আর আবার বলছি ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল, এবং ভালো লোকজনকে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। আর আমি যদি কিছু বলে থাকি ব্লগের দরুন কেউ কিছু মনে করবে না, কার উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। আমার যেটা মনে হয় বা আমি আমার জীবনে যেসব যা জায়গা থেকে শিক্ষা সেগুলো আমি আপনাদেরও বলার চেষ্টা করি, যে আপনারাও সাবধান হয়ে যান, হট করে কাউকে ট্রাস্ট করবেন না, কারণ মানে কঠিন লোকজন যারা আপনার সাথে থাকবে তারা মুখের উপরে বলবে, আর যারা মিষ্টি ছুরি যাদের বলে পেছন থেকে একরকম সামনে করবে, এই লোকগুলো থেকে গিরগিটির মতো এগুলো থেকে দূরে এবং সাবধানে থাকার চেষ্টা করুন। আর দাসও খেয়ে নেবে, সারাদিনে 2-3 বার ভিজেছে, এক ওষুধ নিয়ে আমাদের বাড়িতে অনেক প্রবলেম হচ্ছে, কারণ ভীষণ এক্সপেন্সিভ ওষুধ, রেলের ট্রিটমেন্ট ওই নামে মাত্রই, বাইরেই তো সব করছি আমরা, তাও চেষ্টা করছি যে ওষুধটা যদি ওখান থেকে চালু হয়ে যায়। একসাথে মানে 20-22 হাজার টাকার ওষুধ পার মান্থ, সবারই সত্যিকারের অনেক বড় লোকেরও প্রবলেম হয়, তো আমার বাড়িতেও সেটাই হচ্ছে। আর ব্লকটা সব জায়গায় জল ছেড়ে দিয়েছে, আপনারা সাবধানে থাকবেন, মশারির মধ্যে থাকুন, ডেঙ্গু হচ্ছে, আর ফ্যামিলিকে অনেক সেফে রাখুন। আর আমার উল্টা একটা টেনশন নিয়ে আমার আবার একটা টেনশন তৈরি হলো, ওই পাশে ড্যামে জল ছেড়েছে, হুগলিতে জল ঢুকবে, তো ভগবান করে যেন না হয়, আমার ছেলেটা ওখানে আছে। শুভরাত্রি।